খরচা করে এই ত্রিফলা বাতিস্তম্ভ রাবণের মতন দাঁড় করে দেওয়া হয়েছিল রাস্তার ধারে ধারে। সে লাইট দিন কতক জ্বললো, আর জ্বলার পরে সে রাবণের মুন্ড একদিকে চলে গেল, এই বাঁ হাত একদিকে চলে গেল, ডান হাত একদিকে চলে গেল, গোটা রাবণের খালি ধরদার দাঁড়িয়ে আছে। সেখানে মেনটেন্যান্স করার কোনো ব্যক্তি নেই, ত্রিফলা বাতি কোনো জায়গায় জ্বলছে না। আজকে আবার নতুন করে দেখুন এলইডি বাল্ব লাগানো হচ্ছে সমস্ত এলাকায় এলাকায় অলিতে গলিতে। এই বাতিগুলিকে খরচ না করে সেই টাকা, মানুষের মাথার ঘাম পায়ে ফেলার ট্যাক্সের টাকা যদি এই খাতে না খরচ করে ওই ত্রিফলা বাতিগুলোকে সুন্দর করে যদি মেনটেন্যান্স করা হতো তাহলে আলোয় আলোকিত থাকতো, তাহলে দ্বিতীয় করে আবার এই প্রত্যেকটি ত্রিফলা বাতি স্তম্ভের গায়ে গায়ে এলইডি লাইট বসাতে হতো না। মানে এরা বাঁকুড়া পৌরসভা লুটতরাজ চলছে, আর যদি লাইট লাগানো না হয় তাহলে কাটমানি আসবে না। এদের লক্ষ্য হচ্ছে খালি কাটমানি, কাটমানি আর কাটমানি। বাঁকুড়া পৌরসভা আগামী দিন বিজেপির দখলে আসছে এটা জনগণ বলছে, আর সেই দিন আমরা দেখিয়ে দেব যে প্রকৃত উন্নয়ন, একটা সুদূর প্রসারী যে উন্নয়ন, তার যে চিন্তা ভাবনা, তার যদি ইনফ্রাস্ট্রাকচার কিভাবে সাজাতে হয় সেটা আমরা দেখিয়ে দেব বাঁকুড়া পৌরসভা, যেদিন আমাদের হাতে জনগণ তুলে দেবে। দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, লাইট হচ্ছে, লাইট লাগাচ্ছে, লাইটের ভিতরে পোকা ঢুকছে, সেগুলোকে পরিষ্কার করছে না। সে পরিষ্কার না হওয়ার পর লাইট অবশ্যই খারাপ হবে, দেখে না না, ওই ওই সাইডগুলো দেখছে না, নজর করছে না, পৌরসভা নজর করে না, সরকারও নজর করে না, কারো কোনো মাথা ব্যথা নেই, লাইট জ্বলছে না ফুটছে, আবার তারা যায় যে ফুটুক, ফুটলে আবার নতুন করে টেন্ডার বার করবো, টেন্ডার বার করে আবার টাকা ইয়ে করবো, বা সেইভাবেই চলে যাচ্ছে। এবং সেই প্রকল্পের আওতায় বাঁকুড়া শহরকে প্রায় 22,000 এলইডি আলো লাগাবার জন্য তিনি দিয়েছেন। এবং এই প্রকল্পটা যেটা লাগানো হয়েছে, এদের যে কোম্পানি করছে কাজে তাদের দায়িত্ব, মেনটেন্যান্সের দায়িত্ব 7 বছর। এই 7 বছরের মেনটেন্যান্স সহ 18.5 কোটি টাকা এই প্রকল্পে মঞ্জুর করা হয়েছে। মুক্তুল্য বললে ব্যাপারটা যে এটা মেনটেন্যান্সটা একটু কষ্টসাধ্য, একটু ব্যয়বহুল হলো, এটা রাখতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু যেভাবে এখন আলোর বন্যা বয়ে যাচ্ছে, রাত্রেবেলা তো যেভাবে সারা শহরে আলোর বন্যা বয়ে যাচ্ছে, মনে হয় সেগুলোর প্রয়োজনীয়তা খুব একটা এখন নেই। আমরা দেখছি সেগুলো কীভাবে কাজে লাগানো যেতে পারে।